بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. فلسطين المسلمان در رقت أمدر أنتر بيتها دي كشمير أفغانستان أطبا ميانمار المسلمان در كنا أمدر كي كشت دي پرتبي تي أشنك نجاتن أبن مشجد الإمام كي أپمان شه أشنك غطنا أمدر كي كشت دي كنتو مسلمان در مدد أطبا بشتو مانوطار جنن اتي اك نمبر أطبا پردان شمشا نوي আমাদের প্রধান সমস্যা হচ্ছে আমরা আল্লাহ তাআলা থেকে দূরে, আর রমাদান আমাদের সামনে এই মেসেজ এই বার্তা নিয়ে এসেছে যাতে আমরা আল্লাহ তাআলাকে ভয় করি, আমাদের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে দৃঢ় করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই রমাদান অর্জনের মাধ্যমে পালন করার মাধ্যমে তোমরা আল্লাহর ভয় এবং তাকওয়া অর্জন করতে পারবে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, যেই সমাজ আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলা তাদের জন্য মুক্তির পথ বের করে দেন সমস্যা থেকে, সমস্ত দুঃখ থেকে অথবা কষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বের হওয়ার পথ বলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের অনেক ফজিলত আমাদের সামনে বর্ণনা করেছেন। যে ব্যক্তি রমাদান মাস পেল এবং সিয়াম পালন করলো, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। যারা কিয়াম পালন করলো, আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দেন। এবং এই লোকগুলি যারা সিয়াম সাধনা করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করবে এবং এই দেখার মাধ্যমে তারা খুব খুশি হবে। সম্মানিত ভাই এবং বোনেরা, এই রমাদান উপলক্ষে আমাদের কি দায়িত্ব এবং কর্তব্য? আমরা রমাদান উপলক্ষে আল্লাহর ভয় অর্জন করব, আল্লাহর কোরআনের সাথে বেশি করে সম্পর্ক বৃদ্ধি করব, কোরআন শরীফ শিখার এবং পড়ার চেষ্টা করব, আমরা সবর হাসিল করব যাতে করে আমরা সমস্ত বিপদ মুসিবতে সবর ধারণ করতে পারি। এর রমাদান হচ্ছে শাহরুল মুআসাত, আল্লাহর সৃষ্টি সম্পর্কে সচেতন হওয়া, মানুষের প্রতি দয়া প্রদর্শন করা। বিশেষ করে আমরা যারা প্রাচ্যাত্য সমাজে বাস করি, আমাদের আশেপাশে অনেক মানুষ আছে তারা মুসলমান না, আমরা তাদের সাথে রমাদানকে শেয়ার করি, ইসলামের সৌন্দর্যকে তাদের সামনে আমরা উপস্থাপন করি এবং তাদেরকে আমরা দেখার সুযোগ করে দেই, আমাদের নেইবারদের প্রতি সম্মান প্রদর্শন করি। সালাতের পরে আমরা মসজিদের মধ্যে অথবা মসজিদের বাইরে উচ্চস্বরে কথা না বলি, তাদেরকে বিরক্ত না করি এবং এর মাধ্যমে আমরা তাদেরকে ইসলামের সঠিক মেসেজটা দেই। আসুন এই রমাদানকে আমরা আমাদের জীবন পরিবর্তনের, আমাদের কোরআনের সাথে সম্পর্ককে দৃঢ় করার, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ককে দৃঢ় করার শপথ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।